जलपाइगुड़ी दुटी जायगा थेके तीनटी गोखरो साप उद्धार करें परिवेश प्रेमी विश्वजीत दत्त चौधरी। एई तीनटी गोखरो स्पेक्टाकल कोबरा बोले जानान तिनी। आबहावार एकटु करे परिवर्तन होते थाकाय गोपन जायगा थेके धीरे धीरे बाइरे बेरिये आसछे सापेरा बोले जानान विश्वजीत। एई तीनटी गोखरो सापके धरेछेन जलपाइगुड़ीर आईटी कलेज एबं एकटी मंदिर निर्माणेर जायगा थेके। एदेर मध्ये दुटी छोटो एबं अल्प बयसी आर एकटी बड़ो पाँच फुटेर बेशी लम्बा এটি পূর্ণবয়স্ক বলে জানান তিনি। যে কোনো এলাকায় সাপ বের হলে খবর চলে যাচ্ছে পরিবেশ প্রেমীদের কাছে, আর তারা সেই খবর শোনা মাত্র মুহূর্তে ঘটনাস্থলে ছুটে গিয়ে সাপ উদ্ধার করে উপযুক্ত স্থানে ছেড়ে দিয়ে থাকছেন। ফলে পরিবেশ প্রেমীদের প্রত্যেকেরই বক্তব্য, মানুষজন কি গ্রাম কি শহর সর্বত্রই সাপ সম্পর্কে সচেতন হয়েছেন। একই কথা জানালেন জলপাইগুড়ির অভিজ্ঞ পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। তিনি এদিন চ্যানেল বাংলার প্রতিনিধির সামনে জানান, তিনটি স্পেক্টাকল কোবরা তিনি উদ্ধার করেছেন দুটি আলাদা জায়গা থেকে। আসলে জলপাইগুড়ি কলেজ পাড়ায় অবস্থিত আইটি কলেজ থেকে তার কাছে সাপ দেখতে পাওয়ার খবর আসে, তিনি ওখানে গিয়ে স্পেক্টাকল কোবরা উদ্ধার করেন। এছাড়াও আরও এক জায়গায় মন্দির নির্মাণ তৈরির কাজ চলছে, সেখান থেকেও তার কাছে খবর আসে গোখরো সাপ বের হওয়ার। ফলে বিশ্বজিৎ দত্ত চৌধুরী ফের ছুটে যান সেখানে। তারপর তিনি তার অভিজ্ঞ হাতের কৌশলে গোখরো উদ্ধার করেন। এরপর তিনটি গোখরোকেই তাদের উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানালেন তিনি চ্যানেল বাংলার প্রতিনিধির কাছে। তার কাছ থেকে জানতে চাওয়া হয়, এখন তো ঠান্ডার পরিবেশ, তবুও সাপেদের দেখা মিলছে যত্রতত্র। এর কারণ হিসেবে বিশ্বজিৎবাবু জানান, ফেব্রুয়ারির শুরু থেকেই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পরিলক্ষিত হওয়ার ফলে সাপেরা এভাবে বের হয়ে আসছে। প্রতি এই জীবেদের ক্ষেত্রে অক্টোবর মাস থেকেই খাবার সংগ্রহ শুরু হয়, কেননা শীত পড়লেই সাপেরা শীত ঘুমে অর্থাৎ প্রত্যেকে নির্দিষ্ট ও নিরাপদ জায়গায় চলে যায়। ফলে শীতের ঠান্ডার কারণে বেশ কিছুদিন তাদের দেখতে পাওয়া যায় না। আবহাওয়ায় যদি হঠাৎ সামান্য গরমের প্রভাব পড়তে শুরু করে, তখন তারা তাদের নিরিবিলিতে থাকা আস্তানা থেকে বাইরে বেরিয়ে আসে। তবে এবার তো ঠান্ডার প্রভাব ভালোই লক্ষিত হচ্ছে, সে কারণে হঠাৎ কখনো সাপেদের দেখা মিলেছে কোথাও কোথাও। জানুয়ারি মাসের ছবিটি এরকমই ছিল। পরে জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি শুরু হতে আবহাওয়ার সামান্য প্রভাব পরিলক্ষিত হতেই দেখা মিলছে সাপেদের, যে কারণে তিনটি গোখরো উদ্ধার করার পর এমনটাই চ্যানেল বাংলাকে জানালেন পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। বিষয়টা হচ্ছে যে আজকে আইটিআই কলেজ, তারপর হচ্ছে আরেকটা মন্দির, মন্দিরের আর কি কনস্ট্রাকশন ওখানে, ওখান থেকে দুটো, তারপর হচ্ছে মহিতনগরে আরও দুটো অন্য প্রজাতির সাপ, এইভাবে কোবরা, এই বিভিন্ন ধরনের সাপ আজকে রেস্কিউ হচ্ছে। মূলত কারণটা যেটা, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস পড়ে গেছে এবং ওয়েদারের প্রচণ্ড পরিবর্তন। এই যে হঠাৎ ঠান্ডার থেকে হঠাৎ গরম, ফলে তো কী হচ্ছে, এই ওয়েদার পরিবর্তনের ফলে সাপেরা স্বভাবত মার্চ মাসের দিকে বেরিয়ে পড়ে, সেখানে যে যা লুকি গর্তে থাকে সেগুলো বেরিয়ে বিভিন্ন জায়গায় চলাফেরা করে। কিন্তু যেহেতু ওয়েদারের একটা তারতম্য, এই যার ফলে, এর ফলে কিন্তু সাপগুলো এখন বেরিয়ে আসছে সব, হ্যাঁ, একে একে বেরিয়ে আসছে, বেরিয়ে বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তো সেই এই এই একটু কারণ আর কি, মূল কারণ। ব্যাপারটা হচ্ছে যে যেগুলো ধরা হয়েছে তার মধ্যে লক্ষ্য করে লক্ষণীয় হচ্ছে তিনটি কোবরা ধরা হয়েছে, স্পেক্টিক্যাল কোবরা তিনটি, তিন দুই জায়গার থেকে তিনটে কোবরা, দুটো ছোটো অল্প বয়সের আর একটি পূর্ণবয়স্ক ছিল, তার প্রায় 5 ফিটের উপরে। আর দূর এছাড়া মহিতনগর এলাকাতে সুতা, মানে যেটাকে আমরা ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক বলি, এগুলো রেস্কিউ করা হয়েছে। বিভিন্ন জায়গায় বেরোচ্ছে সাপগুলো এখন, এবং ডাক পড়ছে বিভিন্ন, আজকে যেমন 3 থেকে 4 জায়গায় আমাকে যেতে হয়েছে, ছুটতে হয়েছে, এবং সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আবহাওয়ার পরিবর্তন একটা মূল কারণ।